হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ঘরে বসে শিক্ষা কার্যক্রমে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আমি অঞ্জনা পাল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং নিরাপদে আছি, তাই তো? ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। আমি গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি অলরেডি রাইফা স্ক্রিনে শেয়ার করে ফেলেছে, রাইফাকে অনেক ধন্যবাদ। আমার রাইফার খাতাটি আগে একটু দেখব, রাইফা কি লিখেছে। বাকি যারা করেছে তারাও একটু স্ক্রিনে শেয়ার করি, মিস তারা জানতে পারবে। বা রাইফা অনেক সুন্দর করে লিখেছে, রাইফাকে অনেক ধন্যবাদ। তৌসিফ লিখেছে, তৌসিফের খাতাটা একটু দেখি। তৌসিফ অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছে, ও কি করবে যে ওর এলাকায় রাস্তার প্রয়োজন হলে ও কি করবে, সুন্দর করে গুছিয়ে লিখেছে। আমি দেখলাম রাইফাও সুন্দর করে লিখেছে। ওয়াসিল লিখেছে, আমি ওয়াসিলের খাতাটা একটু দেখবো আজকে। আর সবার খাতা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, শেয়ার করছি, সবার খাতা তো এভাবে দেখতে পাচ্ছি না। ওয়াসিলও রেখেছে, ওয়াসিল লেখাটা একটু অস্পষ্ট লাগছে আমার কাছে। আচ্ছা, যারা আমরা হোমওয়ার্কটি করেছি আমি দেখতে পাচ্ছি অনেকেই করেছি। মাধুর্য করেছে, তারপরে মুশরা করেছে। মুশরাকে আজকে মনে হয় আমি নতুন দেখছি, মুশরা বলতে আমাদের কাছে নতুন। মুশরা কি নতুন আজকে জয়েন করেছি? আচ্ছা, তারপরে আমি আরো অনেকের খাতায় দেখতে পাচ্ছি, স্ক্রিনে শেয়ার করেছি। আনুষ্কা করেছে, নাবিল করেছে, অত্রিমা করেছে, জুয়াইরা করেছে, দিনা, দিনাও মনে হয় আজকে আমার সাথে নতুন জয়েন করেছি, মাইশা, তারপরে লাইসা, সাম। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই মনে করে হোমওয়ার্কটি করেছে, রাফিদও করেছে, আমি দেখেছি কারা কারা স্ক্রিনে শেয়ার করেছেন, আমি সবার খাতাটাই দেখেছি। আমি হয়তো সামনাসামনি সবাইটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখেছি যে আপনারা করেছেন। আমার সবাইকে অনেক ধন্যবাদ। আমার গত দিনের প্রসঙ্গে ছিল কি যে আমার এলাকায় একটি রাস্তা করব, তাই না? এক এক দিন এক এক দিকে রাস্তাটা চাচ্ছি, কে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গণতান্ত্রিক আচরণ করব, তাই না? সবাই মিলে একসাথে বসে কি করবো, একটু আলোচনা করব, সবার মতামত নিয়ে যে দিক দিয়ে রাস্তাটি করলে সুবিধা হবে, সবার জন্য ভালো হবে, সেই দিকে রাস্তাটি করব, তাই না? রাস্তা করার জন্য আমাদের কি আমাদের এলাকার প্রধানকে জানাবো, তাই তো? এটাই তো ছিল, তাই না? আমি আমার মতো করে বললাম, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে লিখেছেন, আমি আমার মতো করে উত্তরটি বললাম। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। চলো দেখে আসি কি পড়বো আজকে আমরা। আমি দেখতে পাচ্ছি আমাকে একজন বইও দেখাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা পড়ব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাই না? আমি কি ছবিতে দেখতে পাচ্ছি, আমরা সবাই স্লাইডটা সুন্দর করে দেখতে পাচ্ছি? আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী বলতে আমরা কি বুঝি, আমরা কি কেউ জানি? এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হচ্ছে, রাইফা কিন্তু হ্যান্ড রেজ করেছে, আমি রাইফার কাছ থেকে কিন্তু শুনি তো, রাইফাকে আনমিউট করছি। রাইফা কি জানে নৃগোষ্ঠী সম্পর্কে, রাইফা একটু বলেন, দ্রুত বলে ফেলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা বলতে বুঝি যারা মূলত কম, যারা মানে যেই গোষ্ঠীগুলো মূলত ছোট তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে। আচ্ছা, রাইফাকে ধন্যবাদ, রাইফা রাইফার মতো করে বুঝে বলেছে, রাইফাকে অনেক ধন্যবাদ। আমরা মনে আরো অনেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে হয়তো একটু একটু আইডিয়া আছে। আমি আজকে একটু পরিষ্কার করে বলে দিচ্ছি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা আসলে কি বলছি, আমরা আমরা যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের সাথে বাংলাদেশে আরো কিছু জাতি বসবাস করছে, তাই না? যারা সাধারণত কি পার্বত্য এলাকায় কিছু থাকে, আরো কিছু আছে যেগুলো টাঙ্গাইল, গাজীপুর এদিকে, আরো রাজশাহীর দিকে কিছু আছে, তাই না? কিছু কিছু এলাকায় আছে যেখানে এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, তাই না? এই যে নৃগোষ্ঠী বলতে বোঝাচ্ছে, যেটা রাইফা বললো, যারা সংখ্যায় কম, তাই না, কিন্তু তারা আলাদা রাষ্ট্র, কোনো তারা কোনো আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি, কিন্তু তাদের সংস্কৃতি নিয়ে তারা আলাদা গোষ্ঠী, ঠিক আছে? তাদের সংস্কৃতিটা আমাদের থেকে আলাদা, বুঝতে পেরেছি? যেমন কি চাকমা, মারমা, মুরো অনেকগুলো আছে না, সাঁওতাল, এগুলোকে আমরা উপজাতীয় বলি, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আমরা উপজাতীয় বলি,
তাই না? রাষ্ট্রের সাথে কার কি রকম সম্পর্ক এটার উপর ভিত্তি করে আমরা জাতি উপজাতি হিসাব করেছি, এবং এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলছি এদেরকে আমরা উপজাতীয় বলে। আমরা আমি কি একটু বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছি? আচ্ছা সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা জানলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী কার, তার মানে মূলত আমরা উপজাতি সম্পর্কে জানবো। আমার কিন্তু এই অধ্যায়টি পড়াতে অনেক মজা লাগে, কারণ উপজাতিদের জীবনটা কিন্তু অনেক কি হয়, কালারফুল হয়, তাই না? ওদের কি ওদের জীবনটা অনেক কালারফুল হয় এবং ওদের সংস্কৃতিটা অনেক কালারফুল হয়। তাহলে আমরা আজকে প্রথমে জানবো গারো জাতি সম্পর্কে, ঠিক আছে? আমরা প্রথমে জানবো গারো সম্পর্কে। ছবিটা দেখতে পাচ্ছি সকলে? আমি একটি গারো পুরুষ আর মহিলার ছবি দিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওরা কিরকম করে সেজেছে? হয়তো কোনো উৎসবের জন্য ওরা সেজেছে, কি সুন্দর না? ওরা ওদের যে পোশাকের ধর সেটা আমাদের কিন্তু পুরো আলাদা, না? ওদেরকে আলাদা ভাবে, এবং ওদের দেখতেও কিন্তু ওদের চেহারা কিন্তু বৈচিত্র্য আছে আমাদের থেকে, আমরা দেখলে বুঝতে পারি, তাই না, যে এরা হচ্ছে কি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? গারো জনগোষ্ঠী প্রায় 4,500 বছর পূর্বে কোথায়, তিব্বত থেকে বাংলাদেশ এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। বুঝতে পেরেছি? এই তথ্যটি কিন্তু ভালো করে মনে রাখবো, মিস কিন্তু জিজ্ঞেস করতে পারি। তাহলে আমরা কি জানলাম, গারো জনগোষ্ঠী প্রায় 4,500 বছর, চিন্তা করেছেন কত বছর আগে, 4,500 বছর পূর্বে কোথায় থেকে এসেছে, তিব্বত থেকে বাংলাদেশে এসে ওনারা বসবাস শুরু করেছে, ঠিক আছে? আচ্ছা তারপরে আরো কি তথ্য আমরা জানবো? আমরা এটা জানলাম যে গারো জাতিরা আসলে উদ্ভব, মানে কোথায় থেকে ওনারা এসেছেন আমাদের দেশে এবং বসবাস শুরু করেছে। তারপরে আমরা জানবো ওদের ভাষা সম্পর্কে, তাই না? যখনই কোনো জাতি সম্পর্কে কথা হবে অবশ্যই তাদের ভাষা সম্পর্কে বলতে হবে, তাদের নিজস্ব একটি ভাষা আছে। এবং আমরা সকলে বাংলাদেশিরা কি ভাষায় কথা বলি, বাংলা ভাষায়, তাই না? আমাদের সকলের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কি, বাংলা। কিন্তু যারা আমাদের উপজাতি আছে তাদের প্রত্যেকে নিজস্ব ভাষা আছে, ঠিক আছে? প্রত্যেকে নিজস্ব ভাষায় কথা বলে এবং বাংলা তাদের জন্য দ্বিতীয় ভাষা, এবং তারা যখন ইংরেজি পড়তে যাবে এটা তাদের জন্য তৃতীয় ভাষা হবে। বুঝতে পেরেছি? তার মানে তারা কয়টা ভাষা জানতেছে, যখন তারা ইংরেজি পড়তেছে ইংরেজি সহ তারা তিনটা ভাষা জানতেছে, তাই না? তারপরেও আরো অনেক ভাষা জানতে পারে ওরা, ঠিক আছে? তাহলে গারোদের ভাষার নাম কি, গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা, এটিও আমরা মনে রাখবো। এই তথ্যগুলো কিন্তু আমি কুইজে জিজ্ঞেস করতে পারি। তাহলে গারোদের ভাষার নাম কি, আচিক বা গারো ভাষা। এরপরে কি, ধর্ম। ভাষার পরে আসতেছে যে ধর্ম। আমরা প্রত্যেকে বাংলাদেশে বসবাস করি কি, হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান বৌদ্ধ, তাই না? আমরা সব জাতি আমরা সুন্দর মতো বসবাস করছি বাংলাদেশে, তাই না? তাই তো, বুঝতে পারছি মিসের কথা? আচ্ছা তো গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, দেখেছো? ওদের আদি ধর্মের নাম সাংসারিক, কিন্তু বর্তমানে বেশিরভাগ গারোই খ্রিস্ট ধর্মাবলম্বী, ঠিক আছে? অর্থাৎ তারা খ্রিস্টিয়ান, বুঝতে পারছি? ওরা হচ্ছে খ্রিস্টান। আমরা কি এই পর্যন্ত তথ্যগুলো বুঝতে পেরেছি? আমরা কি জানলাম, প্রথমে জানলাম গারোরা কোথায় থেকে এসেছে, কত হাজার বছর পূর্বে এসেছে, তারপরে জানলাম গারোদের ভাষা সম্পর্কে, এবং তারপরে জানলাম গারোদের কি ধর্ম সম্পর্কে। এই পর্যন্ত কি সকলে বুঝেছি? আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাকে সবাই একটু খাতায় লিখে ফেলেন তো, গারোদের যে ভাষার নাম সেটা কি, ভাষাটা কি, দ্রুত 10 সেকেন্ড টাইম, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি দেখছি রাইফা লিখে ফেলেছে, আর কি লিখেছি, রাইফা সঠিক উত্তর লিখেছে। তৌসিফের খাতাও দেখতে পাচ্ছি, ওয়াসিলের খাতাও দেখতে পাচ্ছি, আয়ান রোজা সবার খাতায় সুন্দর মতো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। লাবিবা লিখেছে, টিনা লিখেছে, অপ্টিমা লিখেছে, আনুষ্কা লিখেছে, আমি দেখতে পাচ্ছি সবাই লিখেছে। আমাদের ফেসবুক লাইভ এর মাধ্যমে যারা সংযুক্ত আছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমার প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পারেন, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা পরের তথ্যগুলো জানি, আমরা গারো জাতি সম্পর্কে জানছি, এরপরে কি আছে চল দেখি। আমরা গারোদের ভাষা জানলাম, ধর্ম জানলাম, এরপরে কি জানবো, এরপরে জানবো গারোদের সমাজ ব্যবস্থা। এটা কিন্তু খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, গারো সমাজ মাতৃতান্ত্রিক, মানে কি গারো সমাজে মাই প্রধান, বুঝতে পেরেছি? আমাদের সাধারণত আমাদের সমাজে কি হয়, আমরা কি পিতার পরিচয় পরিচিত হই, তাই না? তাই তো, কিন্তু গারোদের সমাজ মাতৃ প্রধান, অর্থাৎ সম্পত্তি
যে সম্পত্তির অধিকারী সেটা মেয়েরা হয়। আমি কি এই কথাটি বুঝাতে পেরেছি? এবং মেয়েরাই মেয়েদের কথার গুরুত্বটাই বেশি থাকে, ঠিক আছে? এবং নেতা গুরু যা কিছু হয় মেয়েরাই হয়। আমাকে এটা বুঝেছি? এটা ইন্টারেস্টিং না ব্যাপারটা? গাওদের সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ মাই ওখানে প্রধান। তাহলে আমরা জানতে পারলাম এটাও একটি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে গাওদের সমাজ মাতৃতান্ত্রিক, ওখানে মেয়েরাই সম্পত্তির অধিকারী হয় এবং মেয়েরাই দলনেতা হয়, ঠিক আছে? এবং মেয়েদের কথার উপরে ভিত্তি করে সব কাজ হয়। আচ্ছা, এরপরে আমরা জানবো গারুদের খাবার সম্পর্কে। আমি কি ছবিটি দেখতে পাচ্ছি আমরা সকলে? আমি কিসের ছবি দিয়েছি? আমরা কি বুঝতে পারছি এটা কিসের ছবি? আমি এখনই বলছি, এটা হচ্ছে বাষ্করণ, ঠিক আছে? এটা এই যে গারুদের ভিতরে খুবই একটি কি খুবই ওরা খুবই মজা সুস্বাদু ভাবে খাবারটি খুব সুস্বাদু মনে করে এবং এটা প্রচুর পরিমাণে খায়। বাষ্কর, বাঁশ আছে, বাঁশ গাছ আছে না, বাঁশ গাছ যখন প্রথম বের হয় কচি যে ইয়েগুলো থাকে, এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কচি অংশটা প্রত্যেকটা গাছে তো কচি অবস্থায় থাকে, একবারে তো বড় হয়ে যায় না, তাই না? কচি অবস্থায় এই যে অবস্থাটা হয় তখন ওরা এটা সংগ্রহ করে, সংগ্রহ করে এটা তরকারি করে খায়, ওরা বিভিন্ন সবজির সাথে মিশিয়ে খায়। এবং এটা ওদের জন্য মানে ওদের মধ্যে খুবই জনপ্রিয় খাবারটি, এবং এই খাবারটির নাম কিন্তু ওরা মেওয়া বলে, ঠিক আছে? এই তথ্যটি বইয়ে দেওয়া নেই, আমি আপনাদের বললাম, আমার জানা ছিল যে বাঁশ দিয়ে বাষ্করণ দিয়ে ওরা যে খাবারটি তৈরি করে এটাকে মেওয়া বলে। এছাড়া ওদের প্রধান খাবার কি? ভাত, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি, মানে আমাদের মতো নর্মাল খাবার খায়। সাথে ওদের মতো জনপ্রিয় খাবার হচ্ছে বাষ্করণ। এটা কি আমরা বুঝেছি সবাই? আমরা কি বাষ্করণ দেখে এখন চিনতে পারছি? এটা কিন্তু বেশিরভাগ উপজাতিরা এই খাবারটি খায় এবং ওদের মধ্যে এটি খুবই জনপ্রিয় এবং ওরা এটা দিয়ে খুবই মজা করে খাবার রান্না করে। ওরা মাছ মাংস সবকিছুতেই ব্যবহার করে। আচ্ছা, আমরা সমাজ ব্যবস্থা জানলাম, আমরা জানলাম হচ্ছে কি খাবার সম্পর্কে। এখন আরো একটি মজার তথ্য তোমাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ওদের বাড়ি সম্পর্কে, ঠিক আছে? পূর্বে মানে অনেক অনেক আগে গারোরা নদীর তীরে নকমান্দি নামে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন। এই যে দেখতে পাচ্ছি, এই যে বাড়িটা দেখছেন, লম্বা বাড়িটা নদীর ধারে সাধারণত নকমান্দি, বাড়িটার নাম কি? নকমান্দি নামে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন। কিন্তু বর্তমানে ওরা কি করে? বর্তমানে তারা কোরোগেটেড টিন ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করেন। কোরোগেটেড টিন বলতে ঢেউ খেলানো টিনের কথা বলছে, বুঝতে পেরেছি? কোরোগেটেড টিন বলতে ঢেউ খেলানো টিনের কথা বলছে এবং অন্যান্য, এই তো আমরা দেখতে পাচ্ছি মাটি দিয়ে বাঁশ দিয়ে ওরা বাড়ি তৈরি করেছে, দেখতে পাচ্ছি? বর্তমানে ওরা এরকম বাড়িতে থাকে। কিন্তু পূর্বে ওরা কিরকম বাড়িতে থাকতো? যে লম্বা টাইপের বাড়ি, যেটা সাধারণত নদীর ধারে থাকতো এবং বাড়িটির নাম ছিল নকমান্দি। আমাকে এই তথ্যগুলো পর্যন্ত সবাই এই পর্যন্ত পরিষ্কার? সবাইকে এই পর্যন্ত পরিষ্কার? তাহলে কিন্তু আমরা গারোদের সম্পর্কে অনেক কিছু জানলাম, ওদের ভাষা, ওদের ধর্ম, ওদের খাদ্য, ওদের সমাজ ব্যবস্থা, ওদের বাড়ি ঘর সম্পর্কে। তাহলে আর কি আছে একটু দেখি তো, আর কি কিছু আছে, আর কি কি তথ্য থাকতে পারে? পোশাক থাকতে পারে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে গারোদের পোশাক, কিন্তু ওদেরকে পোশাক দেখে আমরা আলাদা করে চিনতে পারি, তাই না? দেখো কি বলেছে, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা ও দগশাড়ি। দগবান্দা যে পোশাকটার কথা বলা হচ্ছে, এটা ওরা বিভিন্ন অনুষ্ঠানে পরে, মানে এই কাপড়টা দামি জিনিস, মানে ওরা নিজেদের তাঁতেই কাপড় বোনে, ওরা কিন্তু নিজেরাই কাপড় বুনতে পারে। হ্যাঁ, উপরের দিকে টপস থাকে, মানে ব্লাউজ টাইপের থাকে, নিচের দিকে স্কার্টের মতো থাকে, ঠিক আছে? এবং একটা কি করে সুন্দর ওড়না দিয়ে সুন্দর করে শাড়ির মতো করে পরেছে, কিন্তু তো শাড়িও না, ওদেরকে দেখলে বোঝা যায়, তাই না? এই যে পোশাকটা দেখলে বুঝতে পারছি না। এবং ওর সাথে অনেক এটা সাধারণত দগবান্দাটা ওরা উৎসবে পরে, আর দগশাড়ি যেটা সেটা সাধারণত বাড়িতে যে পোশাকটা পরে সেটাকে ওরা দগশাড়ি বলে, ঠিক আছে? ওটাও একই টাইপের, মানে উপরে ব্লাউজ টাইপের এবং নিচে স্কার্ট টাইপের, বুঝতে পেরেছি? আমরা কি সকলে বুঝেছি? এবং ওরা পুরুষেরা কি পরে? শার্ট, লুঙ্গি, ধুতি এগুলা পরিধান করে, ঠিক আছে? আমরা কি এই পর্যন্ত সবাই পরিষ্কার? আচ্ছা, এরপরে ওদের উৎসব সম্পর্কে জানবো। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। এই সময় ওরা কি করে? এই সময় ওরা একটা সূর্য দেবতা, সূর্য দেবতা সালজংয়ের প্রতি কি করে? ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওদের প্রতি যে শস্যগুলো উৎপাদিত হয় সেগুলো উৎসর্গ করে, বুঝতে পেরেছি? এবং এই উৎসবটার নাম হচ্ছে ওয়াঙ্গালা। এটা সাধারণত কি হয়, অক্টোবর নভেম্বর মাসে উৎসবটি ওরা পালন করে,
বুঝতে পেরেছি। আমাদের যেমন কি আমরা কয়দিন আগে আমাদের রোজার ঈদ গেল, আমাদের আর সামনে কোরবানি ঈদ আসছে, আবার হিন্দুদের দুর্গা পূজা আসতেছে, তাই না? ওদের সেরকম কি হয় অক্টোবর নভেম্বর মাসে যে শস্য গুলো উৎপাদিত হয় সেটা ওরা সূর্যদেব সাল যজ্ঞের প্রতি কি করে উৎসর্গ করে, এবং এই উৎসবটির নাম হচ্ছে ওয়াঙ্গালা। বুঝতে পেরেছি, আমরা কি সকলে বুঝেছি? আমি যে উৎসবের ছবি দিয়েছি যে দেখেন ওরা পূজা করছে, উৎসর্গ করছে আর কি, আর এই যে না, আর এবং ওর প্রত্যেকটি উপজাতিদের মধ্যে নাচ গান কিন্তু খুব জনপ্রিয়, ওরা প্রত্যেকটি উৎসবে সুন্দর করে নাচে, তাই না? ওদের নাচের ধরনটিও আলাদা, তাই তো? আমরা টিভিতে দেখে দেখেছি, তাই না? অনেক অনুষ্ঠানে দেখেছি ওরা আলাদা ভাবে নাচে, তাই না? সবার পরিষ্কার এ পর্যন্ত? তাহলে আমরা এখন আমাদের সময় কি, আমরা অনেক কিছু জানলাম, এখন আমাদের কুইজের সময় হয়ে গিয়েছে। সবাই রেডি? আমরা কি সবাই রেডি? আচ্ছা, আমরা এখন যারা ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত আছে তারাও কিন্তু আমাদের সাথে কুইজে অংশগ্রহণ করতে পারি। সবাই রেডি? আমি কিন্তু পোলটি শেয়ার করছি, আপনারা খুব দ্রুত উত্তর দিবেন। সময় নিচ্ছে, আমি দুঃখিত, একটু অপেক্ষা করবো। আমরা আশা করছি পোলটি সবাই দেখতে পাচ্ছেন, তাই তো? সবাই উত্তর দিয়ে ফেলি, শুরু করে দিই। আমরা যারা পোলটি দেখতে পাচ্ছি সবাই উত্তর দেওয়া শুরু করে দিই। আমি দেখছি উত্তর দেওয়া শুরু করে দিয়েছে, আমরা খুব দ্রুত উত্তর দিয়ে ফেলবো। সহজ, গারোদের নিজস্ব ভাষার নাম কি? অপশনে আছি, অপশন বি হচ্ছে কি, বাংলা। তারপরে গারো সমাজ পুরুষতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? তারপরে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি, দগবান্ধা নাকি নগবান্ধা? আমি দেখছি, আমি আর 10 সেকেন্ড সময় দেবো, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি দেখছি আর কেউ উত্তর দিচ্ছি না, অনেকে উত্তর দিয়ে ফেলেছি। আমি পোলটি ক্লোজ করে দিচ্ছি, আমি একটু দেখি, আমি রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি গাওদের নিজস্ব ভাষার নাম কি, এটি 40 জনই সঠিক উত্তর দিয়েছে, তাই না? আচিক হবে। আচ্ছা, আবার দ্বিতীয় প্রশ্ন ছিল গারো সমাজ পুরুষতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক। আমি দেখতে পাচ্ছি 38 জন, অর্থাৎ 95% সঠিক উত্তর দিয়েছে, 2 জন ভুল উত্তর দিয়েছি, গারো সমাজ মাতৃতান্ত্রিক হবে। এবং গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি, একজন, আমি দেখতে 3 জন দিয়েছে নগবান্ধা, এটা সঠিক উত্তর হবে দগবান্ধা। তার মানে 93% সঠিক উত্তর দিয়েছি। যারা আমরা ভুল উত্তর দিয়েছি তারা কি সঠিক উত্তর গুলো জানতে পেরেছি? আমরা কি জানতে পেরেছি যারা আমরা ভুল উত্তর দিয়েছি? আচ্ছা, কার কার সবগুলো হয়েছে দেখাই তুমি, সবগুলো হয়েছে কার কার? বাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেরই সবগুলো হয়েছে, প্রশ্নগুলো অনেক সহজ ছিল। আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি ফেসবুক লাইভ এর মাধ্যমে যারা যুক্ত আছেন তারাও কমেন্টের মাধ্যমে আমাদের উত্তরটি দিয়েছেন এবং সঠিক উত্তরটিও জেনে গেছেন। তাহলে আমরা এখন কি করব, আমাদের এখন কি করতে হবে, আমরা এখন বাড়ির কাজে চলে যাব, তাই না? আমরা এখন বাড়ির কাজে চলে যাব, আমি বাড়ির কাজটি শেয়ার করছি, দুঃখিত একটু অপেক্ষা করুন। আপনাকে দেখতে পাচ্ছি সকলে বাড়ির কাজটি? গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা যে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে 2টি উল্লেখ করো। আমি কিন্তু গারোদের অতীতে কিরকম ছিল, বর্তমানে কিরকম হয়েছে, এরকম কিছু ঘটনার কথা বলেছি। আমরা পুরো গল্পটি যখন আবার বই থেকে পড়বো আমরা কিন্তু পার্থক্যটি বুঝতে পারবো। আমি সেটি আপনাদের লিখতে বলেছি যে গারো জনগোষ্ঠীর জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে সেটি সম্পর্কে লিখতে বলেছি। আশা করছি সকলের স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং সবাই প্রশ্নটি লিখে ফেলেছেন। গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা যে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে 2টি উল্লেখ করতে বলেছি। আমি আশা করছি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবং সবাই বাড়ির কাজটি লিখে ফেলেছি। পেয়েছি তো সবাই বাড়ির কাজটি? পেয়েছি, আমি প্রশ্নটি কি বুঝতে পেরেছি? গারো জনগোষ্ঠীর জীবনে যেটা পূর্বে ছিল এখন নেই, চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সেরকম ঘটনাগুলি 2টি উল্লেখ করতে বলেছি। আপনারা সুন্দর করে আবার বইটি পড়লে, মিস তো পড়ালাম, আবার পড়লে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা গারোদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামী ক্লাসে আমরা নতুন একটি উপজাতি সম্পর্কে, নতুন আরেকটি জাতি সম্পর্কে জানবো, ঠিক আছে? বুঝতে পেরেছি? সে পর্যন্ত কি, আজকে আমাদের
সপ্তাহের প্রথম দিন তোমাদের সাথে আমার দেখা হলো, আমার কিন্তু অনেক ভালো লাগলো। আশা করছি আগামীকাল আবার এই ক্লাসে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো। বাই বাই। হাসি মুখ দেখতে পাচ্ছি না, মিনা জামিনের তো অনেক মন খারাপ, মিনা জামিন একটু হাসছে না। শুভদুপুর সবাইকে, জাগর। ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আমি আপনাদের সাথে রয়েছি সাদিয়া, এবং আমার সাথে উপস্থিত সকল শিক্ষার্থী এবং ভিউয়ার্সদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা কি মিসকে শুনতে পাচ্ছি? আমরা যদি মিসকে শুনতে পেয়ে থাকি তাহলে আমরা মিসকে একটা থামস আপ দিয়ে দিই। ওকে, আমরা শুনতে পাচ্ছি। আমরা সবাই ভালো আছি? ভালো আছি। আজকে কি সবার আশেপাশে বৃষ্টি হচ্ছে? মিষ্টি বাড়ি কাজ দেখতে চেয়েছি। আমরা সবসময় খালি পড়ালেখাই করবো, আমরা একটু গল্প করবো না, একটু খেলাধুলা করবো না? সবাই আমার সামনে বাড়ি কাজ খুলে বসে আছে। হায় হায়। আচ্ছা, আজকে কি আমাদের আশেপাশে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হলে পড়ালেখা করতে ইচ্ছে করে? একটু ঘুমাতে ইচ্ছে করে না? আচ্ছা, আমরা তো কিছুক্ষণ পড়ালেখা করলাম, এখন আমরা একটা গেমস খেলবো। আমরা সবাই কি আমাদের ক্লাসে বা স্কুলে খেলেছি রক পেপার এবং সিজার? এই গেমটা খেলেছি। হ্যাঁ, কে কে খেলেছে? ওকে, তাহলে রক কোনটা? রক হচ্ছে এটা। সিজার কোনটা? সিজার দিয়ে কি করে সেটা দিব আমরা। আর পেপার কোনটা? এটা। তাহলে মিস এখন কি করব, আমরা যেহেতু স্ক্রিনে 1 2 3, মিস এখন বলবো রক পেপার এবং সিজার, এবং সবাই তারপর হাতে যে কোনো একটা করবে। তারপর আমাদের সবাইকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি একটু চাবো আমাদের স্ক্রিনটা যাতে গ্রিড ভিউতে আমাদের সবাইকে দেখা যায়। দেখা যাচ্ছে, সেহেতু আমরা কি করবো, যে যারটা খুশি কেটে দিব, কে কারো সিজার ভেঙে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। রেডি, 1 2 3, রক পেপার সিজার। ওকে, তাহলে আবার শুরু করবো। আমি আনুষ্কার পেপার কেটে দিয়েছি, আবার শুরু করবো। রেডি, 1 2 3, রক পেপার সিজার। মিস এবার রক হয়ে গেছে এবং মিস এখন সিজার খুঁজছে। আমি সামিমের সিজার ভেঙে দিচ্ছি। ওকে, আমরাও সবারটা এরকম করে ভেঙে দিব। আমরা আবার শুরু করি আরেকবার। রেডি, 1 2 3, রক পেপার সিজার। মিস এবার পেপার, দেখি মিসকে কে কেটে দিতে পারে এবং মিস কোন, মিস রিপার রকটা মুড়িয়ে ফেলেছি। ইয়েস, ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের গেমস এখানে কমপ্লিট। আবার সময় পেলে গেমস খেলবো। এখন আমাদের বাসার আশেপাশে বৃষ্টি হচ্ছে সবার, তাই না? এবং বৃষ্টি হলে কি খেতে মন চায়? খিচুড়ি খেতে মন চায়। কাকে খিচুড়ি খেতে মন চায় বৃষ্টি হলে? মিষ্টি তো খিচুড়ি খুবই পছন্দ করি। আমি একটু হাত দেখতে যাচ্ছি। তৌসিফ, অসীমা, মেহজাবিন, ওয়াও, অনেকেই খিচুড়ি পছন্দ করে। এবং যেহেতু বৃষ্টি হচ্ছে, এটার সাথে কিন্তু আমাদের পড়ালেখার একটা মিল রয়েছে। আমরা কি নিয়ে পড়ছি? আমরা পড়ছি আবহাওয়া এবং জলবায়ু, তাই না? এবং বৃষ্টি কি? বৃষ্টি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর একটি উপাদান। এখন আমরা আমাদের বাড়ির কাছে সবাই স্ক্রিনে দেখিয়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি শামিম, লাইসা, আহিয়ান, আনুষ্কা, তৌসিফ, আমি সবার বাড়ি কাজ দেখতে পাচ্ছি। এবং আমাদের ভিউয়ার্সরা, আমাদের সাথে যারা রয়েছেন, তারা সবাই আমাদের সাথে বাড়ি কাজটা কমেন্টে শেয়ার করতে পারেন। আমি রিফার বাড়ি কাজ দেখতে পাচ্ছি, জুহাই রিয়ার বাড়ি কাজ দেখতে পাচ্ছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো দেখতে পাচ্ছি, আরো অনেকের বাড়ি কাজ আমি দেখতে পাচ্ছি। দেবী শর্মা, ওয়াসিল, অনেকেই আমাকে বাড়ি কাজ দেখাচ্ছে, রায়ান, তারপর দেখতে পাচ্ছি, আমি অনেককে দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাড়ি কাজগুলো করার জন্য। এখন তাহলে আমরা একটু ছোট করে তাড়াতাড়ি দেখে নিই আমাদের বাড়ি কাজটা কি ছিল। আমরা সবাই স্ক্রিন দেখতে পেলে মিসকে একটা থামস আপ দিয়ে দিব। আমরা একটু সময় নিচ্ছি, তার জন্য দুঃখিত। আমাদের বাড়ি কাজে ছিল আমাদের উচ্চচাপ এবং নিম্নচাপের কারণ, তাই তো? এবং উচ্চচাপ এবং নিম্নচাপের কারণের সাথে সাথে কি ছিল? ছিল মৌসুমি বায়ু প্রবাহ। মিসকে ঠিক বলেছি? যদি তাই থেকে থাকে তাহলে আমরা
কে কি আমাদের খাতায় লিখেছি মেসের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, যে আমরা লিখে ফেলেছি আমাদের বাড়ির কাজ। আমি দেখতে পাচ্ছি, আমি যদি একজনকে আনমিউট করি, কেউ কি আমার সাথে বাড়ির কাজটা একটু শেয়ার করতে পারবে? কে আমার সাথে একটু বলতে চায় বাড়ির কাজটা সম্পর্কে? আমি দিনার হাত দেখতে পেয়েছি, তাই তো? আমি তাহলে দিনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি। দিনা, আপনি আনমিউট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন? আচ্ছা, দিনার সাথে আমরা যুক্ত হতে পারছি না, আমি দুঃখিত। আর কে আমাকে বাড়ি কাজ দেখাতে, বাড়ি কাজ নিয়ে কথা বলতে চায়? আমি সামিনের হাত দেখতে পাচ্ছি। সামিন, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট দিয়েছি, আপনি একটু রিকোয়েস্টে ইয়েস দিয়ে দেন। জি সামিন, আমি আপনার কাছ থেকে একটু শুনে নিব আমাদের বাড়ি কাজটা, যে আমরা কি বুঝেছি উচ্চচাপ এবং নিম্নচাপের কারণ। উচ্চচাপ হলো যে চাপ আমরা উচ্চচাপ এবং নিম্নচাপের কারণ সম্পর্কে পড়েছিলাম, এবং তার পাশাপাশি আমরা যেটা নিয়ে পড়েছিলাম সেটা ছিল মৌসুমি বায়ু প্রবাহ। বাংলাদেশে দুই রকমের মৌসুমি বায়ু প্রবাহিত হয় দুটি কালে, এবং উচ্চচাপ এবং নিম্নচাপের কারণটা হচ্ছে কি হয়, যেহেতু আমাদের এক জায়গায় তাপমাত্রা হঠাৎ করে বেড়ে, মানে আমাদের সূর্যের কারণে তাপমাত্রা বেড়ে যায় এবং তাপমাত্রা কমে যায়, ঠিক এই যে তাপমাত্রা কম এবং বেশির কারণে বালু ও পানির টেম্পারেচার যে পরিবর্তন ঘটে এবং তার কারণে যে উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়, এবং তার কারণে যেহেতু বায়ু বিভিন্ন জায়গায় বায়ু যে পরিমাণ রয়েছে সেটা পরিবর্তন হয়, তার কারণে আসলে উচ্চচাপ এবং নিম্নচাপ আজকের পড়ায়। এবং আমাদের আজকের পড়া হচ্ছে জলবায়ু ও আবহাওয়ার উপাদান। আজকে আমরা পড়বো জলবায়ু এবং আবহাওয়ার উপাদান সম্পর্কে, এবং আমরা এখন আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে? কারো বাসায় কি খিচুড়ি রান্না হয়েছে? আমি একটু থামস আপ দেখতে চাচ্ছি। মিস আজকে খিচুড়ি খুবই মিস করছি। আমি আমাকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা কি কেউ জানি খিচুড়ি রান্না করতে কোন উপাদান লাগে? রেসিপি জানি আমরা, একটা হচ্ছে আমরা যখন খাবার বানাই সেটাকে বলে রেসিপি, আর খাবার লাগে, ডাল লাগে, তেল লাগে, পেঁয়াজ লাগে, এগুলো কি উপাদান? আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলছে। এরকম খাবার বানানোর যেরকম উপাদান রয়েছে, একইভাবে কিন্তু আমাদের কৃষির উপাদান রয়েছে, খাবার বানানোর উপাদানের সাথে সাথে আমাদের যে তাদেরও কিন্তু উপাদান রয়েছে। তার মানে শুধু খাবার বানানোরই উপাদান থাকে না, তার সাথে আবহাওয়া ও জলবায়ুরও অনেক উপাদান থাকে। আমরা আজকে আমাদের সেই উপাদানগুলো সম্পর্কে পড়ে নিব। আমরা স্ক্রিনটা দেখতে পেলে মিষ্টি একটা ছোট্ট করে থামস আপ দিয়ে দেই। আমরা আবহাওয়া জলবায়ু নিয়ে পড়ছি, আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি, এবং আমরা আজকে শিখব আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এখন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো। এখানে বলছে আবহাওয়া ও জলবায়ুর ছয়টি উপাদান রয়েছে। এক, আর্দ্রতা, দুই, তাপমাত্রা, তিন, বায়ু প্রবাহ, চার, মেঘ, পাঁচ, বৃষ্টিপাত, এবং ছয়, বায়ুচাপ। এর ভিতর কিছু কিছু উপাদান নিয়ে আমরা অলরেডি কি করেছি, আমরা পড়ালেখা করেছি, তাই না? আমরা কি সব উপাদানগুলোর কিছু কিছু চিনি? যেমন এই যে তাপমাত্রা, আমরা কি বালু আর পানির তাপমাত্রা কি আমরা পরিমাপ করেছিলাম? আমরা এই যে তাপমাত্রার বায়ুর বালি আর পানির তাপমাত্রা পরিমাপ করেছিলাম, এবং বায়ু প্রবাহ এবং বায়ুচাপ সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে আমরা আজকে আমাদের পড়াটা দেখে নেই। আর্দ্রতা, আর্দ্রতা মানে বলছে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে? আর্দ্রতা বলে, তাই তো? আমরা তাই দেখতে পাচ্ছি, বলছে বাতাসে জলীয় বাষ্প, তাই তো? এই যে জলীয় বাষ্প, তার পরিমাণকে কি বলে? আর্দ্রতা বলে। আমরা কি জলীয় বাষ্প বুঝি? মিস আমাদের বলেছিল যে কি হয় যখন গরম পড়ে, তখন কি হয়, সূর্য কি হয় পানিগুলোকে টেনে নেয়, তাই তো? সূর্য আমাদের পানিগুলো কি হয়, জলীয় বাষ্প হয়ে উপরে উড়ে যায়, মানে উপরে উঠে যায়, এবং সেইটা উপরে জমতে জমতে, উপরে বায়ুমণ্ডল যেহেতু ঠান্ডা, জমতে জমতে কি হয়, পানি কণায় পরিণত হয়। আমরা কি দেখেছি চুলায় যখন আমরা পানি ফুটাতে বসে উপরে কিছু ভাব উড়ে, এবং সেই ভাবের উপর হাত দিলে পরে হাতে ফোটা ফোটা পানি হয়? কেউ করেছে এইসব দুষ্টমি? হাতে ছেঁকা খেয়েছি? এই যে হাতটা উপরে দিলে যে পানি হয়, এই যে রিফা কিন্তু ছেঁকা খেয়েছে হাতে, মিসও খেয়েছি। এই গরম পানির উপর হাতটা দিলে
হাতে যে ফোটা ফোটা পানিগুলো হয় এগুলোই জলীয় বাষ্প। পানি তাপ দিলে জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, এটা আমাদের পরিবেশের ন্যাচারাল নিয়মে হয় এবং সেটাকে কি বলছে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্পর পরিমাণকে কি বলছে, বলছে আর্দ্রতা, ঠিক আছে। এরপরে তাপমাত্রা, তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে কোন বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাপের একক। কোন বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা, আমরা থার্মোমিটার দিয়ে বালু আর পানি মেপেছিলাম না, মেপেছিলাম, ওই যে আমরা মেপেছি এত ডিগ্রি সেলসিয়াস সেটা কি তাপমাত্রা, মানে বস্তুটা গরম নাকি ঠান্ডা সেটা বের করা হচ্ছে তাপমাত্রা। এবং বায়ু প্রবাহ, আমরা পড়েছি এক স্থান থেকে অন্য স্থানে বায়ু প্রবাহকে কি বলে, বায়ু প্রবাহ বলে, বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্দ্রতাকে অনেকটা এরকম দেখায়, মানে একটা সাইন। এবং তাপমাত্রা কি দিয়ে মাপে, থার্মোমিটার দিয়ে মাপে। এবং বায়ু প্রবাহের আমরা উদাহরণ আগের দিনও দেখেছিলাম, কাপড় কি হয় এভাবে এভাবে উঠছে, আজকে যেমন অনেক বাতাস কাপড় উঠছে, বারান্দার পর্দা উঠছে, তাই না, উঠছে না। তাহলে আমরা কি এই তিনটে জিনিস বুঝতে পেরেছি, তাহলে আমরা পরের স্লাইডে আর তিনটে জিনিস একটু দেখে নেই। বলছে মেঘ, আমরা মেঘ চিনি, এটা মেঘ তাই না, এখানে কি আমরা মেঘ দেখতে পাচ্ছি না, তাহলে কোনটা মেঘ, এইখানে আমরা মেঘ দেখতে পাচ্ছি, তাই তো, তিন নাম্বার ছবিতে, ধন্যবাদ রিফা আমাকে দেখিয়ে দিয়েছে। এবং এই মেঘটা কিভাবে হয়, আমরা ওই যে বললাম না হাড়ির উপরে হাত দিলে ফোটা ফোটা জলীয় বাষ্প, আমাদের হাতে পানি হয়, এই যে জলীয় বাষ্প গুলো কি হয় উপরে উড়ে যায়। এবং বায়ুমণ্ডল যেহেতু তুলনামূলক ঠান্ডা, সেটা কি হয় উপরে গিয়ে, আমরা যদি পানি ফ্রিজে রেখে দিই সেটা বরফ হয়ে যায় না, বরফ কি হয়, একইভাবে জলীয় বাষ্পটা উপরে গিয়ে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে কি হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়, মানে ঘন হতে থাকে। ঘন হয়ে হয়ে এই যে আমরা যে মেঘ দেখতে পাই, এটা আসলে যে জলীয় বাষ্প গুলো উড়ে গিয়েছে আমাদের এখান থেকে, সেই জলীয় বাষ্প গুলো দলা হয়ে হচ্ছে মেঘ হয়, ঠিক আছে। তার মানে কি, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই যে জলীয় বাষ্প গুলো উড়ে যাচ্ছে সেটা উপরে গিয়ে ঠান্ডা হয়ে জমাট বেঁধে মেঘ তৈরি হয়। এই যে আমরা এখানে মেঘের ছবি দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, আচ্ছা। এবং এরপরে বৃষ্টিপাত, আজকে সবার আশেপাশে বৃষ্টি হচ্ছে তাই না, যখন এই মেঘ গুলো আকাশে অনেক ভারী হয়ে যায় তখন কি আর আকাশে থাকতে পারে, আমরা কি উঠতে পারি, কেন পারি না, কারণ আমরা ভারী। বেলুন কি উঠতে পারে, এই যেখানে বেলুন, কারণ বেলুন হালকা, তার মানে যখন হালকা হয় তখন উপরের দিকে উঠে যায়, কিন্তু যখন ভারী হয়ে যায় তখন আর উপরে থাকতে পারে না, তখন কি হয় মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়া শুরু করে। আজকে যেমন এই যে এতদিনের মেঘ জমেছিল সেটা ঝরঝর করে আমাদের আশেপাশে ঝরছে তাই না, সবার আশেপাশে আজকে বৃষ্টি হচ্ছে। তার মানে বৃষ্টিপাত কি, মেঘের ভিতরে অনেক পানি কমা কণা জমে, তা ভারী হয়ে গেলে বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে। তার মানে এই যে জলীয় বাষ্প উড়ে সেটা জমে গেল, জমে জমে মেঘ হলো। এবং মেঘটা কি হয়, যখন ভারী হয়ে যায় আর আকাশে থাকতে পারে না, তখন সেটা বৃষ্টি হয়ে পানি কণা হয়ে নিচে পড়ে তাই না। আরো যখন জিনিসটা ঘন হয়ে যায় বা আরো বেশি ঠান্ডায় জমে যায় তখন সেটা কি হয়, তখন মাঝে মাঝে শিলা বৃষ্টি হয় তাই না। আমরা শিলা কুড়াতে এবং শিলা খেতে ভালোই পছন্দ করি সবাই, এসব দুষ্টুমি সবাই করেছি তাই না, তখন শিলও পড়ে মাঝে মাঝে, সেটা কিন্তু এই জন্য তো অবাক লাগে না মাঝে মাঝে আকাশ থেকে কিভাবে শিল পড়ে, আকাশে কি আর ফ্রিজ আছে, আছে আকাশে বায়ুমণ্ডলটা ন্যাচারাল অনেকটা ফ্রিজের মতো, অনেক ঠান্ডা, এই জন্য এখানে পানিকণা গুলো জমে তারপর বৃষ্টি হয়ে পড়ে আমাদের এখানে। এরপর আমরা বায়ুর চাপ পড়েছি, যে বায়ু তার ওজনের জন্য ভূপৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এখন আমরা আমাদের আজকের পড়াগুলো বুঝতে পেরেছি, আজকে আমরা পড়লাম যে আমরা যেমন খিচুড়ি রান্না করতে কি করি, চাল ডাল আলু হলুদ পেঁয়াজ ব্যবহার করি, একইভাবে আবহাওয়া এবং জলবায়ুর কি আছে, কিছু উপাদান আছে, সবকিছুর কি লাগে, উপাদান লাগে। সেরকম আমরা আজকে কয়টি উপাদান পড়লাম, আমাকে হাত দিয়ে একটু দেখিয়ে দেন তো, কয়টা উপাদান পড়েছি, পাঁচটা না, আমরা ছয়টা উপাদান পড়েছি। এখন আমরা দেখবো আমরা ছয়টা উপাদান ঠিক মতো পড়েছি কিনা, আমরা এখন একটা কুইজ সলভ করে ফেলবো। তাহলে মিস আমাদের সাথে কি করছে, কুইজটা শেয়ার করছে, এবং কুইজটা শেয়ার করে দিলে আমরা কি করব, আমরা কুইজটা
উত্তর দিব মিস আপনাদের কুইজটা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা পেয়ে গেলে একটা থাম্বস আপ দিয়ে দেন ধন্যবাদ এবং আমাদের সাথে আপনারা যারা ভিউয়ার্সরা রয়েছেন তারাও আমাদের সাথে কুইজের মাধ্যমে এই পোলের মাধ্যমে আমাদের সাথে উত্তর দিতে পারেন অথবা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে প্রশ্নের উত্তরগুলো শেয়ার করতে পারেন আপনারা আপনাদের যে কোনো মতামত যে কোনো তথ্য আমাদের সাথে আমাদের কমেন্টে শেয়ার করতে পারেন আমি দেখতে পাচ্ছি অলরেডি 19 জনের উত্তর পেয়েছি আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করবো তাহিয়া আমাকে থামস আপ দেখাচ্ছে তাহিয়া রোজা লাইকা তৌসিফ রিফা অসীমা মেহজাবিন মোহনা বাহ অনেকে করে ফেলেছে এতজনের নাম তো আমি পড়েই শেষ করতে পারছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা আরো কিছু বন্ধুর জন্য অপেক্ষা করব আরো কিছু আমি তাহলে কোশ্চেন গুলো প্রথম কোশ্চেনটা একটু বলি আপনাদেরকে প্রথম কোশ্চেনটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি আমরা এটা সম্পর্কে পড়েছি যে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি এবং আজকে আমরা এটা ছবি দেখেছি এটা একটা হিন্ট এবং দ্বিতীয় হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে এবং তৃতীয় হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি তৈরি হয় ঠিক আছে তৌসিফ আমাকে একটা চিঠি দেখাচ্ছে চিঠিতে কি লেখা আছে আমি হ্যাপি ফাদার্স ডে ওকে তৌসিফ ফাদার্স ডে উপরে একটা ছবি এঁকেছে ধন্যবাদ এখন আমরা পোলটা শেষ করে দিচ্ছি আমরা 42 জনের অ্যানসার পেয়ে গিয়েছি এবং আমরা রেজাল্টটা শেয়ার করে ফেলি আমরা এখানে দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি থার্মোমিটার আমরা সকলে এটার 42 জনই কি করেছি সঠিক উত্তর দিয়েছি এই জন্য সবাই মিসের সাথে একটা হাই ফাইভ সবাই মিসকে একটা হাই ফাইভ দিয়ে দেন ধন্যবাদ এরপরে কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে বাতাসে জলীয় বাষ্প পরিমাণকে আর্দ্রতা বলে মেঘ বলে না আমরা কেউ কেউ এটার ভুল উত্তর দিয়েছি সঠিক উত্তর হচ্ছে আর্দ্রতা বলে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি তৈরি হয় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় কেউ কেউ একটু কনফিউজ হয়ে গেছে মেঘ শিলার কথা বলার কারণে কিন্তু আমাদের বইয়ে শিলার কথা নেই আমাদের বইয়ে আছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি হয় মেঘ তৈরি হয় আমরা সেটাই লিখবো ঠিক আছে আমরা মিস অনেক সময় অনেক কথা বলি শেয়ার করি আপনাদের সাথে কিন্তু বইয়ে যেটা রয়েছে আমরা যেহেতু বইটা পড়ছি আমরা বইয়ের সঠিক উত্তরটা শেয়ার করব আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে থাকি তাহলে আমাদের ক্লাস যেহেতু প্রায় শেষের দিকে আমরা এখন আমাদের বাড়ি কাজগুলো দেখে নেই আমরা তো আচ্ছা বাড়ি কাজগুলো দেখার আগে আমাদের আরেকটা ছোট বিষয় রয়েছে এটা আমাদের বইতে রয়েছে বলছে আর্দ্রতা ও বৃষ্টিপাত তাই তো এখানে মাসিক গড় বৃষ্টিপাত দেওয়া আছে এবং এখানে মাসিক গড় আর্দ্রতা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে আর্দ্রতা 8 ডিসেম্বর মাসে আর্দ্রতা 5 অথচ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুন এই মাসগুলোতে আর্দ্রতা একটু বেশি সবচেয়ে বেশি জুলাই এবং আগস্ট মাস এখন আমাদের বইতে বলছে যে আর্দ্রতা কি জলীয় বাষ্পের পরিমাণ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি হয় যত কমে আর্দ্রতা কি হয় তত কমে বর্ষাকালের মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত কি অন্যান্য মাসের তুলনায় বেশি বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় আমরা এটা পড়েছি এবং কি করে প্রচুর বাষ্প নিয়ে আসে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায় এবং শীতকালে যেহেতু কি হয় উত্তর পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় সেই জন্য শীতকালে কি হয় উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে নিয়ে আসে এই জন্য আমাদের বলছে যে বৃষ্টির সাথে আর্দ্রতার কোনো সম্পর্ক আছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আর্দ্রতার পরিমাণ বেশি জুন মাস তারপর জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এই মাসগুলো কি অনেকটা কি আমরা জানি কি বৈশাখ জ্যৈষ্ঠ তারপর কি আষাঢ় শ্রাবণ কি বর্ষাকাল এখন বর্ষাকাল চলছে তাই না জুন মাস এবং এই কারণে কি হচ্ছে আমাদের বৃষ্টির পরিমাণও বেশি আর্দ্রতার পরিমাণও বেশি তাই না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুই মাসে আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি তার মানে আর্দ্রতা যখন বেড়ে যায় তখন বৃষ্টিপাত বেড়ে যায় এটা আমাদের বইতে আছে আমরা আরেকটু বইতে দেখে নিব এবং আমরা একটা স্ক্রিনশট তুলে নিব যে আমাদের প্রশ্নের উত্তর দুটো বাড়ির কাজ আবহাওয়া জলবায়ু উপাদান কয়টি এবং কি কি আমরা আজকেই পড়েছি যে কোনো তিনটি উপাদান সম্পর্কে নিজের ভাষায় লেখো মানে তোমার যে তিনটে উপাদান নিয়ে লিখতে ইচ্ছা করে আমরা সেই তিনটে উপাদান নিয়ে লিখবো আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই এখন আমাদের ক্লাস শেষ তাহলে আমরা
অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, আমরা বাড়ির কাজ ঠিক মতো করবো, এবং আজকে যেহেতু বৃষ্টি আমরা ক্লাস করে খিচুড়ি খেয়ে ঘুম দিব, তাই তো? আমরা সবাই অনেক ভালো থাকবো, পড়ালেখা করবো এবং মজা করবো, এবং রেগুলার বাড়ির কাজ করে একসাথে ক্লাস করবো। তাহলে এই পর্যন্তই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিউয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।